আচ্ছা, শুরু করি আস্তে ধীরে। গতদিন তো আমরা মোটামুটি আমাদের যে চ্যাপ্টার থ্রি তো বেসিক সব আলোচনা হয়ে গেছে, তো এরপরেও যদি এখন কারো কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে থাকো, একদম প্রবলেম প্রবলেম সব সলভ করে বেসিকগুলো ক্লিয়ার করে আমরা ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাব। সো কারো কি কোনো প্রশ্ন আছে বা কোনো যে কোনো কিছু থার্ড চ্যাপ্টার রিলেটেড কোনো কনফিউশন যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ বলো। আমার ভুল হয়েছে, আমি তোমাদের নতুন লিঙ্কটা দিই নাই, মানে তোমাদের প্লে লিস্টের লিঙ্কটা একটু আপডেট করা হয়েছে আর কি, এই কারণে হয়তো আগের লিঙ্কটা কাজ করে নাই, নতুন লিঙ্কটা আমার দিতে মনে নেই, ওটা আপলোড হয়ে গিয়েছে। আচ্ছা, আমি নতুন লিঙ্কটা গ্রুপে ক্লাস শেষে দিয়ে দেবো, বা আমাকে একটু নক দিয়ে যদি আমি দিতে ভুলে যাই, ঠিক আছে? ওইটা আছে, তবে একটু সমস্যা আছে লাস্ট ক্লাসটায়। লাস্ট ক্লাসটায় যে মিটিং এর যে তোমাদের সেকেন্ড যে পার্টটা আছে না, সেটায় আনফর্চুনেটলি অডিও রেকর্ডটা হয় নাই, মানে যেটা হয় হঠাৎ করে রেকর্ডিং বন্ধ হয়ে গেলে নতুন করে আবার সেট করার জন্য মাইক্রোফোনটা কানেক্ট করতে হয়, মাইক্রোফোনটা কানেক্ট ছিল, আমি তোমাদের ক্লাস কন্টিনিউ করে গেছি, তো এই জন্য মনে হয় খুব একটা উপকার হবে না। লাস্টের লাস্টের অংশটুকু যদি কথা বলি, আচ্ছা যাই হোক, তারপরে যদি কোনো প্রবলেম থাকে যা মনে হয় যে কোনো বিষয়ে বুঝো নাই বা বোঝানো দরকার, একটু সবাই বলতে থাকো, চারজন আছো, বাকিরা জয়েন করে থাকো, বাকিদের প্রবলেমস গুলা নেই। কারো কি কোনো প্রবলেমস আছে? কারো কোনো প্রবলেমস নাই এখানে? নির্ণয়, শিফা, তারপর হচ্ছে মৌনতা, লামিয়া, মাফি, তোমরা কি চ্যাপ্টার বুঝিনে? তোমাদের তোমরা আমি দুটো ছবি পাঠিয়েছিলাম গ্রুপে, ওই দুইটার ম্যাথ একটু করিয়ে দিলে ভালো হবে। দুইটা ছবি পাঠিয়েছিল না? আচ্ছা দেখি, ছবি গ্রুপ চেক করতে পারি। আচ্ছা আমি তোমাদের কয়েকটা কয়েকটা ম্যাথ দিছি, খেয়াল করছো কি? আচ্ছা কোনটা, ওই যে 5 কেজি আর হচ্ছে 6 কেজি ভরের যে বস্তু দুটো, ওইটা এটা তো মনে হয় লামিয়া দিছে, লামিয়াই বলছো না নাকি? আচ্ছা কি সমস্যা হয়েছে এটার মধ্যে দেখি তো। বলা আছে যে দুইটা অবজেক্ট দেওয়া আছে আমাদের, পুরোটা মনে হয় আসে নাই, কেটে আসছে। আচ্ছা যাই হোক, দুইটা অবজেক্ট একই দিকে চলতেছে, প্রথমটার ভর হচ্ছে 5 কেজি, এটার ভেলোসিটি, এটার অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তার মানে এরপর বল প্রয়োগ করা হচ্ছে যার ফলে এটার উপর ত্বরণ করতেছে। আর সামনে যেটা আছে এটার ভর হচ্ছে 6 কেজি, আর এটার অ্যাক্সিলারেশন রেট হচ্ছে, এটার অ্যাক্সিলারেশন রেট না, এটা হচ্ছে ভেলোসিটি দেওয়া আছে, হুইচ ইজ 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তার মানে এটা সুষম বেগে চলতেছে আর এটা ত্বরণে চলতেছে। আচ্ছা ভালো কথা। তো এখন কি বলছে যে সংঘর্ষের পর কোন বস্তুটি গতিশক্তি, আচ্ছা উদ্দীপক আরো কিছু কথা বলছে, চিত্রে এই বস্তুটির অবস্থান অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড সমতরণে এবং এটা চলছে, ভালো কথা, বস্তুদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে এরা সমবেগে চলতে লাগলো। এখন সংঘর্ষের পর কোন বস্তুর গতিশক্তি বেশি ছিল? আচ্ছা এখন এখানে একটা সমস্যা দেখতেছি, মানে একটা জিনিস ভ্যালু নাই, সেটা হচ্ছে যে এ আর বি এর মধ্যবর্তী দূরত্বটা দেওয়া নাই, মধ্যবর্তী দূরত্বটা দেওয়া নাই এবং সংঘর্ষের সময়কালটা দেওয়া নাই, রাইট? তো এই দুইটা জিনিস আমাদের লাগবে। কেন লাগবে? লাগবে কারণ হচ্ছে প্রথমত এটা যখন এটাকে হিট করবে, এটা ডিপেন্ড করতেছে এটা কত দূরে আছে, এবং যত দূরে আছে তার উপর ডিপেন্ড করবে কত সময় পরে গিয়ে এটাকে হিট করবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যত সময় পরে হিট করবে তার উপর ডিপেন্ড করবে এটা কত বেগে এটাকে হিট করবে, কারণ এটা তো, সরি আমি এখানে, সময়টা বের করলে তো দূরত্বটা বের করা যাবে, সময়টা বের করলে দূরত্বটা বের করা যাবে, সময় বের করার কি কোনো ক্লু এখানে দিয়ে রাখছে তারা? আমি তো দেখতেছি না, অ্যাটলিস্ট সময় কোন নম্বরে, কোন নম্বরে তো বলেছে যে কখন মিলিত হবে, কোন নম্বরে যে বলেছে বস্তুদ্বয় কখন মিলিত হবে, গ কি করতে পারছো?
গত করতে পারার কথা না, গত করতে পারার কথা না, কিভাবে করছো বলো তো? স্যার s is equal to ut plus half at square, স্যার এখানে u তো 0, মানে স্থির তোর মানে স্থির অবস্থা থেকে ছিল, তো u 0, ভালো কথা বুঝলাম, সরি স্থির অবস্থা বলছে, স্যার u 0 হবে, আচ্ছা এই বস্তু স্থির অবস্থা, আচ্ছা 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 u 0, আচ্ছা বুঝলাম, তাহলে s equal to half of a t square, তো s এখানে তো দুইটা ভ্যালু মিসিং, s মিসিং এন্ড t মিসিং, তুমি এই ইকুয়েশন কিভাবে বের করছো, ইউজ করছো তাহলে? সময় বের করার চেষ্টা করছো, আচ্ছা তোমার কথা মতো যদি আমি এখান থেকে টি এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে টি এর ভ্যালু হবে আমাদের রুট ওভার টুয়াইস এস বাই এ, এটা হচ্ছে টি এর ভ্যালু, এম আই রাইট? এটাই আসছে না তোমার? জি স্যার। আচ্ছা এখন এর ভ্যালু যেহেতু আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে টুয়াইস এস বাই টু, তার মানে থাকতেছে দিন শেষে রুট এস, টি এর ভ্যালু আসতেছে রুট এস, আর কিন্তু কিছু এখান থেকে আসতেছে না। আচ্ছা তো তাহলে তুমি তারপরও কিভাবে, তুমি তো এখান থেকে এক্সাক্ট ফিগার পাইলে না, যদি ফিগার না পাও তাহলে যখন তারা, আচ্ছা আমি উদাহরণের খাতিরে ধরে নিলাম যে তারা এখন থেকে এস দূরত্বে ছিল, আচ্ছা দেখি আগাইতে থাকি, অঙ্ক হয় কিনা দেখা যাক, তো তুমি যখন হিসাব করতে যাবে যে সংঘর্ষের পর কোন বস্তুটির গতি শক্তি বেশি ছিল, সেটার জন্য তোমাকে আগে ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করে তাদের সংঘর্ষকালীন তাদের যে বেগের আদান প্রদান হয়েছে বা বেগ বাড়ছে কমছে সেই ব্যাপারটা ফিগার আউট করতে হবে। আচ্ছা দেখি আমাদের ইকুয়েশন বলতেছে আমাদের কি কি লাগবে, m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2। আচ্ছা যদি আমরা এখান থেকে আমাদের v1 এবং স্যার জি বলেন, স্যার আমারটা মনে হয় ভুল হয়েছে, আমার এটা হয়নি। আচ্ছা তোমার কি, তোমার কি আসছিল স্যার? আমি দুইটা এস সমান ধরে করে ফেলেছিলাম, কিন্তু সমান তো হবে না, তাদের অতিক্রান্ত দূরত্ব তো আলাদা আলাদা হবে। হ্যাঁ কারণ কি বলো, কারণ হচ্ছে যেই সময়টা পরে গিয়ে, যেই সময়টা পরে গিয়ে পেছনের বস্তুটাকে দ্বিতীয় সামনেটাকে আঘাত করবে, সামনেটা কি ওই জায়গায় দাঁড়ায় আছে? সে তো দাঁড়ায় নাই, সেও তো কিছু সামনে চলে গেছে, তাই না? সো অ্যাকচুয়ালি তারা যেই সময়টায় গিয়ে সংঘর্ষ করছে, তারা অবশ্যই এমন না যে এই বস্তুটা এই জায়গা থেকে হিট করছে, দুইটাই সামনের দিকে চলতেছিল, পেছনেরটা যেহেতু ত্বরণ আছে সে কি করতেছে যে তোমার বেগ বাড়াইতে বাড়াইতে একসময় সে 10 মিটার ভেলোসিটি গেইন করবে, ফার্স্ট অফ অল 10 মিটার ভেলোসিটি গেইন করার পরে তারপরে আরো যখন ওভার ভেলোসিটি চলে যাবে মানে এইটার চেয়েও বেশি বেগ অর্জন করে ফেলবে, তারপরে গিয়ে সে একসময় পিছনেরটা সামনেরটাকে হিট করতে সমর্থ হবে। তো আলটিমেটলি এখানে হবে না অঙ্কটার মানে ইনফরমেশনটা, যদি টাইমটা দেওয়া না থাকে তুমি এই ভরবেগের সংরক্ষণের সূত্র বা কোনো সূত্র এখানে কাজে লাগাইতে পারতেছ না। ইভেন ভি ওয়ান ভি টু যে সূত্র আছে আলাদা আলাদা দুইটা, ওটার মধ্যে কি ইউ ইউ ওয়ান ইউ টু বসাইতে হয় না, বসাইতে তো হয় নাকি, তো তুমি তো ইউ ওয়ান ইউ টুর ভ্যালু এখান থেকে বের করতে পারতেছো না, তো তাই আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে ম্যাথটা ইনকমপ্লিট, এইটুকু বলতে পারি। আমি আমি যে কথাগুলো বললাম সেগুলো সবাই বুঝতে পারছো না আমার কথাগুলো? বুঝতে পারছো লামিয়া? তারপরে তুমি যদি কোনো ক্লু পাও আমার সাথে শেয়ার করো। আচ্ছা এরপরে আর কি কি প্রবলেম আছে, তার কি প্রবলেম আছে স্যার? এর আগে আরেকটা দিয়েছিলাম, এর আগে আরেকটা দিয়েছিলাম, না আচ্ছা আমি দেখি, আমি সারাদিন মেসেঞ্জার চেক করতে পারি না আসলে। এর আগে তো এটি তো এক প্রথমটা স্যার, তাহলে এরপরে স্যার কোনটা, ওই যে পুলির পুলির অঙ্ক? আচ্ছা আচ্ছা ভালো কথা,
ও যে অঙ্কগুলো দিছে রামিয়া, বাকিরা কি দেখছিলা অঙ্কগুলোর কি অবস্থা? সরিটা করে দিছি, করে দিয়েছো? ও হয়তো রামিয়া কি বুঝতে পারো না মনে হয় নাকি? স্যার ও শুধু আনসারটা দিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ শুধু আনসার। তুমি যে অঙ্কটা করছো খাতার মধ্যে মাফি, ওইটা একটু ছবি তুলে পাঠালে আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আমি বুঝিয়ে দিই। যেহেতু অঙ্কটা বোঝার সমস্যা আছে, বোঝার সমস্যা আছে বলে তো পারে নাই, যোগ বিয়োগ তো সবাই পারবো আশা করি না। দেখি আলোচনা করে দিই, তারপরে যদি পারে তাহলে তো ভালো কথা। তো আমাদের এই পুলির মধ্যে কি ঝুলতেছে? দুইটা ওয়েট ঝুলতেছে, একটা বোঝাই যাচ্ছে দেখে বড় ভারী, একটা হচ্ছে ছোট হালকা তুলনামূলক। আচ্ছা এখন কি বলছে, দুই প্রান্তে 90 কেজি এন্ড 40 কেজি ভরবিষ্ট দুইটা বস্তু বল প্রয়োগ করে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের 90 কেজি আর এটা হচ্ছে 40 কেজি, এটা কিন্তু ভর দাও। আচ্ছা এখন কপিকলটিকে, কপিকলটি ভূমি থেকে 6 মিটার উপরে স্থির অবস্থায় রাখা আছে। এই ধরনের কথা যখন বলে না তখন খুব মেজাজটা খারাপ হয়ে যায়, বুঝতে পারছো? কেন দেখো, এখানে যখন বলছে যে 6 মিটার উচ্চতায়, এখন আমি কি কোন জায়গা থেকে ধরবো? আমি কি কপিকলের যে চাকাটা, মূল চাকাটা, এই সেন্টার পয়েন্ট থেকে ধরবো না কি কি, সেটা কিন্তু কিছু বলে নাই। আচ্ছা দেখি তারপরে তারপরে কি বলছে। যাই হোক কপিকলটা ওভারঅল 6 মিটার উপরে আছে। এখন কোনটাতে ঘতে সমস্যা নাকি? না স্যার, গতে গতে। আচ্ছা কপিকলটি স্থির রাখতে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করো। ওরা প্রথম বস্তু কোনটাকে বলছে, ওরা প্রথম দ্বিতীয় কোনটাকে মানে মানে ফিগার আউট করে না কোনটাকে প্রথম কোনটাকে দ্বিতীয় চিন্তা করছে। আচ্ছা যেহেতু বলছে কপিকলকে স্থির রাখতে কতটুকু বল প্রয়োগ করতে হবে তো নির্ণয় করো। এখন নর্মালি তুমি এখানে কি হবে, এটা 40 কেজি, এটা 90 কেজি, ডেফিনেটলি এটা নিচে পড়ে যাবে। তো তাহলে এখানে যদি আমি এটাকে পড়তে দিতে না চাই তাহলে আমাকে কি করতে হবে, এই দুইটার মধ্যে যে ওয়েটের ডিফারেন্স আছে সেটাকে ব্যালেন্স করতে হবে, রাইট? এখন এটা আমি দুই ভাবে করতে পারি। কিভাবে করতে পারি, আমি চাইলে এই যে এটা 40 কেজি সেটার উপর আরো 30 কেজি ভর চাপাইলে, 30 না কত, 30 না 4 5 6 50 কেজি, আরো 50 কেজি ভর চাপালে দুই পাশেই 90 কেজি ভর হবে এবং ওয়েট হিসাব করলে মানে এমজি করলে দুই পাশেই সেম হবে, তখন কপিকলটা স্থির থাকবে, রাইট? অথবা আরেকটা কাজ করা যায় যে নিচ এই 90 কেজি ভরের বস্তুটার উপর নিচ থেকে এমন অ্যামাউন্টের একটা বল প্রয়োগ করতে হবে যেই বলটা প্রয়োগ করলে এইটা ব্যালেন্স হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছি না সবাই, এভরিওয়ান? তো আমরা একটু আগে হিসাব করে নেই, এই মুহূর্তেই দুটা অবজেক্টের উপর মানে বল কত কাজ করতেছে মানে তাদের ওজন কত। তাহলে এখানে আমাদের যদি হয় W1, W1 is equal to mg, তাহলে mg কত হচ্ছে 90 × 9.8, কত আসে দেখো তো। এখানে হচ্ছে আমাদের W2 is equal to হচ্ছে mg, m1 m2 ধরে নিও আর কি তোমরা। হ্যাঁ তো W2 is equal to হচ্ছে আমাদের এখানে 40 × 9.8, এই দুইটা রেজাল্ট কত আসে দেখো তো, হাতের কাছে ক্যালকুলেটর নাই মনে হয় কত কত, 882। আচ্ছা 882, দ্বিতীয়টা কত আসে? 392। তাহলে এখন বিয়োগ করো, দুইটাতে বিয়োগ করো। কত? 490। আচ্ছা তাহলে 490 নিউটন ফোর্সের ডিফারেন্স এই দুইটার মধ্যে, তাই না? তার মানে হচ্ছে যে আমি যদি এখন এই 40 কেজি ভরের বস্তুটার উপর 490 নিউটন এক্সট্রা প্রয়োগ করি তাহলে দুই পাশেই 882 নিউটন হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। অথবা যেটা হচ্ছে 90 নিউটন অবজেক্টের বস্তু, এটাকে যদি আমি প্রথম বস্তু ধরে নেই, এটার নিচ থেকে ঊর্ধ্বমুখী 490 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে তাহলে এই দুইটা ব্যালেন্সড হয়ে যাবে। আমার মনে হয় এটাই উত্তর। জি স্যার, ওই ও নামে যে স্যার আগের প্রশ্নটা ছিল স্যার, ওখানে প্রশ্নটা ভুল আছে স্যার, ওদের মধ্যবর্তী দূরত্ব 100 মিটার, দূরত্ব 100 মিটার দেওয়া আছে নাকি? জি স্যার, ওর ও লাইটার কি স্যার, ও ওটা দেওয়া নাই আর কি স্যার, ওটা ওখানে হয় না। আচ্ছা তাহলে এটা তো শেষ নাকি, এটা নিয়ে প্রশ্ন নাই তো আর? ভাই এটা উত্তর স্যার 100। হ্যাঁ জি, কত আসে বললেন? কথা বুঝতে পারছি না তোমার,
তুমি কিভাবে ভ্যালুটা বের করছো? তুমি কিভাবে ভ্যালুটা মানে ভ্যালুটা তোমরা কিভাবে বের করছো আমাকে একটু বলবা? উপরের দিকে তোমার যতটুকু বল কাজ করছিল বস্তুটার উপর, তোমার সেটা হচ্ছে এটা থেকে ওইটা বিয়োগ দিলেই হয়ে যাওয়ার কথা, ওটার মানে ওয়েট বিয়োগ দিয়ে কথা, 40 × 9.8 কিভাবে কাজ করবে? এত তো কাজ করার কথা না, তুমি কিভাবে এটা চিন্তা করবা, হিসাব করবা? কিভাবে হিসাব করলা এটা একটু বলো তো দেখি। এখানে আমি যেটা দেখতেছি, এখানে জাস্ট দুইটা ফোর্স, একটা হচ্ছে তোমার 392 নিউটন, এটা এদিকে টানতেছে, আর এটা টানতেছে 882 নিউটন ফোর্স। এই দুইটা ফোর্স বিয়োগ করলে থাকতেছে 349 নিউটন। এখন এই 349 নিউটন ফোর্স এই 90 কেজি প্লাস 40 কেজি ভরের দুইটা বস্তুকে একত্রে একটাকে নিচের দিকে নামাবে, একটাকে উপরের দিকে নামাবে। এখন আমি তো এখানে আর কোনো কমপ্লেক্স হিসাব দেখতেছি না, আমাকে একটু বলো তোমরা কিভাবে কি করবে। এখানে যে বস্তুটা 90 কেজি ভরের বস্তুটাতে পড়বে স্যার, জি, উপরে টান বলছেন নিচে, মানে স্যার অভিকর্ষ বলের চেয়ে কম? হ্যাঁ অবশ্যই, নিচে পড়বে না? হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা বলতে পারি এখানে সি মাইনাস টি ইকুয়াল টু এমভি, এই ধরনের নিচে টি পড়বে এই ধরনের। আচ্ছা বুঝতে পারছি তুমি স্যার। আপনি লিফটের ক্ষেত্রে দিতে হয় ওইটা দিয়ে এটা করছিলাম, ওইটা দিয়ে করার কি প্রয়োজন আছে এখানে? আপনার যে মানটা আসছে 490, এটাকে যদি আমরা 90 প্লাস 40 দিয়ে ভাগ করি তাহলে তো স্যার তরঙ্গ বের হবে। হ্যাঁ রাইট, ইউ আর রাইট, এফ ইকুয়াল টু এম এ, হ্যাঁ ইকুয়াল টু এফ বাই এম, হ্যাঁ এফ বাই এম করবা, মানে হচ্ছে 490 বাই হচ্ছে 90 প্লাস 40 কত হয় 130। তো এটা করলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার তরঙ্গ, কার তরণ, দুইটা বস্তুরই সম্মিলিত তরণ আসবে। তো মানে আমি এখনো বুঝতে পারতেছি না যে তোমাদের সাথে আমার কনফিউশন কনফিকশনটা কোথায় হচ্ছে। কেউ কি একটু ভালো করে ব্যাখ্যা করতে পারবা? এখানে স্যার আমি যেটা বলছি স্যার, টেনশন বলতে অবশ্যই কম স্যার, মানে অভিজ্ঞ বল থেকে, হ্যাঁ ওই বলটা যদি আমরা বের করতে পারি আমি বুঝতে পারছি তুমি যেটা বলতেছো, যে এটা এটা যেই বলে নিচে নিচের দিকে পড়তেছে সেটা হচ্ছে এম ইনটু হচ্ছে তোমার জি মাইনাস এ, এটা এই সূত্রটা অ্যাপ্লাই করছো তাই তো? mg minus a এই সূত্রটা अप्लाई করে করার কথা বলতেছো না? তো ওইটা अप्लाई করব আমি কেন? আমার যেখানে জাস্ট আমার প্রশ্নটা শুধু করছে জাস্ট কতটুকু এক্সট্রা ফোর্স দিলে আমি দুটাকে ব্যালেন্স রাখতে পারবো, তো সেখানে আমি ওই ক্যালকুলেশনে কেন যাব? কারণ কি, কোনো লজিক্যাল কারণ কি আছে? টেনশন হলে কারণে এটা দুইটা বলতে একই বলতে, দেখো আমি একটু কথা বলি, জিনিসটা বোঝানোর চেষ্টা করি। আমাদের লিফটে যখন আমরা ওঠা বা নামা, আচ্ছা আমি মনে হয় লিফট নিয়ে তেমন আলোচনা করিনি, করছি কি তোমাদের মনে হয় না? দেখো প্রথম ক্লাসে মনে হয় করছিলাম, যখন একটা বস্তু লিফটে থাকে তখন
বস্তুটা যখন লিফট মানে তুমি ধরো যখন যখন লিফটে উপরে উঠতেছো বা নিচে নামতেছো, তুমি যদি সুষম বেগে উপরে ওঠো বা তুমি যদি সুষম বেগে নিচে নামো, তখন লিফটের টানটা বা লিফটের উপর তোমার যে ওজন সেটা কিন্তু স্বাভাবিক, যে লিফটের বাইরে তোমার যে ওজনটা তোমার ফিল করার কথা, তুমি কিন্তু সেইটাই ফিল করবা, কারণ তোমার কিন্তু তখন কোনো ত্বরণ বা মন্দন নাই। সো তুমি যে সূত্রটার কথা বলতেছো, ওই সূত্রটা আমরা ইউজ করি কেবলমাত্র যখন আমাদের এইটা ফিগার আউট করা লাগে যে লিফটটা যখন স্টার্টিং স্টার্ট করার সময়, উপরের দিকে যাওয়ার সময় বা নিচের দিকে নামার সময়, তখন তার উপর যে অ্যাডিশনাল ফোর্স হয়, ফোর্স ফিল হয়, অতিরিক্ত ওজন ফিল হয়, অথবা নামার সময় যে হালকা ভাবটা আমরা অনুভব করি, সেইটা কতটুকু হালকা অনুভব করি বা কতটুকু ভারী অনুভব করি, সেইটা বোঝানোর জন্য আমরা ওই সূত্রটা ব্যবহার করি। বাট এইখানে আমাদের ওই সূত্রটা ব্যবহার করার কোনোই প্রয়োজন নাই। আর তুমি যেটা বলতেছো যে সুতার টান, আমি যদি টানের কথা চিন্তা করি তাহলে এখানে আসলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। যখন এইটা জাস্ট এই অবস্থায় স্থির হয়ে আছে, উপরে উঠা বা নামাটা শুরু করে নাই, তখন কিন্তু যদি তুমি সুতার টান চিন্তা করো, সুতার টান কিন্তু তুমি শুধুমাত্র 90 কেজি ভরের বস্তুটার যে ওয়েট সেইটা হিসাব করে করতে পারবা না। গতদিন মনে আছে একদম লাস্টে সুতার টান নিয়ে কথা বললাম, এইখানে এই সুতার টান কত বলতে পারবা? দুই এই প্রান্তে অথবা এই প্রান্তে, দুই প্রান্তের টান কি এক হবে না আলাদা হবে, কি মনে হয় তোমাদের কাছে বলো তো? আমি যদি দুই সাইডে টান একই এবং সেটার পরিমাণটা কত, কোয়ান্টিটিটা কত হবে, 882 আর 392 যোগ করতে হবে, কথাটা কি বুঝতে পারছো? সো এইখানে টান দিয়ে হিসাব করা, মানে টান দিয়ে যে সূত্রের কথা বললাম, আমি পুরোপুরি এখনো বুঝি নাই যে কোন সূত্র চিন্তা করে বলতেছ, টানের যে ব্যাপারটা বললাম এখানে টানের কনসেপ্টটা আনার প্রয়োজন নাই, কারণ ওরা আমাদের এটা বলে নাই যে বস্তুটা পড়তেছে এমন অবস্থায় আমরা সেটাকে স্টেবল করতে চাই কিনা। ব্যাপারটা হচ্ছে জিনিসটা পড়া স্টার্টই হয় নাই, তার আগে আমরা এটাকে ওয়েট দিয়ে স্টেবল করতে চাই। ইন দ্যাট কেসে জাস্ট সিম্পলি 490-90 নিউটন ফোর্স এই এই হালকা এই হালকা বস্তুটার উপর নিচের দিকে অথবা ভারী বস্তুটার উপর উপরের দিকে দিলেই আমাদের এখানে আর কোনো ব্যালেন্সিং এর ব্যাপার, মানে আর কোনো মানে এটা এটা সব কমপ্লিটলি স্টেবল থাকবে। আমি যে কথাগুলো বললাম সবাই কি বুঝতে পারছো আমার কথাটা কথাটা এখানে? আমার জ্ঞানের বাইরে যে ওইখানে কেন আমি রুলসটা আজ এটা টানবো, রুলসটা সূত্রটা কি এরকম যে এফ ইজ ইকুয়াল টু এম ইন টু জি মাইনাস টি এরকম এই সূত্রটা? সূত্রটা কি একটু বের করে বলতে পারবা আমাকে ইনস্ট্যান্টলি, সূত্রটা কি কোনটা ব্যবহার করছে, বা আমাকে ছবি পাঠিয়ে রাখো গ্রুপেই, ছবিটা দিয়ে রাখো সলিউশনটা। স্যার সূত্রটা হচ্ছে m1 into f is equal to m1 into g minus t, m1 into f is equal to m1 into g, m1 into g minus t, minus t। আচ্ছা সেটা হচ্ছে এক নাম্বার। আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ওরা ধরেছে, বলো দ্বিতীয় বস্তুর জন্য বলো, m2 into f is equal to t, is equal to t, তারপর t minus m1 into f আর হচ্ছে m1 into g minus t, টি হচ্ছে একটা টেনশন ফোর্স, আমি জানি না তারা এই সূত্র ব্যবহার করাটা খুব জরুরি ছিল কিনা তাদের। এটা আসলে আমার গত 7-8 বছর, 7-8 বছর কি বলি, গত 10-12 বছর এই এক্সপিরিয়েন্সই যে বই গাইডগুলোতে একটা অঙ্কে তোমাকে এমন কিছু দিয়ে রাখবে যেটার কোনো এক্সপ্লেনেশনও দিবে না, যার সূত্র অ্যাপ্লাই করে সলিউশন দিয়ে দিবে এবং তোমরা বরাবরের মতো কনফিউশনে পড়বা।
আচ্ছা আমি বেশি কিছু বলবো না এখানে, আমি জাস্ট একটা জিনিস বলে দেই। এখানে হচ্ছে জি মাইনাস টি বলতেছে ওরা। জি জি কি বললা? ছোট হাতের এফ ছিল আর কি এই গাইডে। ও ছোট হাতের এফ, এটা তরণ মিন, তরণ মিন হচ্ছে। আচ্ছা ছোট হাতের এফ তরণ মিন, জি মাইনাস এফ এটা বলতেছো নাকি? না স্যার, না স্যার। তাহলে ওই যে ফার্স্টের এফ টাই। আচ্ছা 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 আচ্ছা, আমি এম ওয়ান ইনটু স্মল এফ। জি স্যার স্মল এফ। আচ্ছা তোমাদেরকে আমি একটু বলি ভাই, বোন ভাইরা বোনেরা এত মানে একটু ফ্রেশ মাইন্ডে চিন্তা করবা, কনফিউজড হবা না। দেখো এখানে এম ওয়ান ইনটু এফ, এফটাকে কি ধরছে, এটা কি কোনটার ফোর্স ধরছে, ফার্স্টেরটা না সেকেন্ডটা? এফ এর ভ্যালু কোনটা ধরছে? আচ্ছা দুইটার ক্ষেত্রে স্যার এখানে একই ত্বরণ আসবে। আচ্ছা ঠিক আছে, এই সূত্রগুলা অ্যাপ্লাই করো না, আমি বলতেছি এই সূত্রগুলো অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, এত কঠিন ভাবে আমি দেখতেছি না জিনিসগুলো নেওয়ার প্রয়োজন আছে। এবং এই সূত্রটা কেন আমি এভাবে অ্যাপ্লাই করবো, দেখো ওরা জি থেকে টি মানে বিয়োগ করতেছে এখানে, না জি হচ্ছে অভিকর্ষ সূচক ত্বরণ, এটা ত্বরণ একটা রাশি, ত্বরণের রাশি, আর টি হচ্ছে তারের এই সুতাটার টেনশন ফোর্স। সো আমি জি থেকে টেনশন ফোর্স কিভাবে বিয়োগ দেই, মানে একটা হচ্ছে ত্বরণ আর একটা হচ্ছে বল, ত্বরণ আর বল কি এক জিনিস? ত্বরণ থেকে কি বল বিয়োগ দেওয়া যায় বলো তো, নাকি বল থেকে বল বিয়োগ দিতে হয়? বল থেকে বল বিয়োগ দিতে হয়। এখন এই সূত্রটা যদি এরকম থেকেও থাকে দয়া করে ওইটা ফলো করো না, দয়া করে ফলো করো না, এটার আমি এটার সলিউশন এটাই হবে, এটুকুই দেখ, এটুকুই মাথায় রাখো। আমাদের প্রশ্নে জাস্ট সিম্পলি বলছে আমাকে কতটুকু ওয়েট অ্যাডজাস্ট করতে হবে এটাকে স্টেবল রাখতে। এখন দুইটা এটা কেন স্টেবল না, কারণ এটার দুই পাশে ওয়েটটা সেম না, এই জন্য এটা স্টেবল না। এখন দুই পাশে ওয়েটটা সেম করলেই এটা স্টেবল হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর কোনো কিছু ভাবার কোনো বিষয় এখানে নাই, জাস্ট সিম্পলি এইটাই অ্যান্সার লেখা, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। গাইডেরটা ভুলে যাও। এখন এইখানে আমরা কি লজিক খাটাইছি এটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে বিন্দু মাত্র এই জায়গাটাতে? এনিওয়ান আছে কি? না স্যার। যদি সমস্যা থাকে বারবার প্রশ্ন করে, একবার না বুঝলে দশবার, দশবার না বুঝলে হাজারবার প্রশ্ন করে ক্লিয়ার করে নেবেন। এখানে আর কোনো রকেট সায়েন্স নাই রে ভাই, এইটাই আছে। স্যার আপনার আপনার এটা সমস্যা নাই, কিন্তু তুমি আমাকে একটু ছবিটা পাঠাও, কারণ তুমি আমাকে যে সত্যি কথা বলতে যে আমি জানি না অন্য কোন গাইডে কি দেওয়া আছে, কারণ এরকম বিব্রতকর অবস্থায় আমি অনেকবার পড়ছি গত 8-10 বছর, বিশেষ করে টেস্ট পেপারের সলিউশন গুলাতে দেখা গেছে যে আমি সব অঙ্ক টঙ্ক করায় ফেলছি, করায় ফেলার পরে স্টুডেন্ট বলছে ভাইয়া সলিউশন তো এটা না, পরে বই মানে জাস্ট রীতিমতো তো মানে তখন আমি মনে মনে প্রচন্ড পরিমাণে গালিগালাজ করি গাইডওয়ালাদের যে কারা এই প্রশ্নগুলো সলভ করে, কিভাবে কিসে কিভাবে সলভ করে আমি জানি না আসলে। যাই হোক ওকে, আর এরপরে আর কি প্রবলেম আছে, আমরা পরবর্তী প্রবলেমে যাই। পুলির মেকানিজমটা আমি গতদিন যেটা বুঝাইছিলাম, পুলির ভিতরে কিভাবে বলের হিসাবগুলো করতে হবে, কি কোনটা কি হবে, এখানে মানে এখানে কি কারো এখনো কোনো কনফিউশন হয় পুলির মেকানিজমটা কিভাবে হিসাব করতে হয় কোনটায়, বুঝতে কারো সমস্যা হয়? যদি সমস্যা না হয় তাহলে নিশ্চিন্ত থাকো, তুমি যেভাবে বুঝে বুঝে করবা তোমার অঙ্ক হইতে বাধ্য। হ্যাঁ ফিজিক্সটা এটা কোনো লিটারেচার সাবজেক্ট না যে একই কনসেপ্ট একই জিনিস এক একজন একইভাবে ব্যাখ্যা করতে পারবে, ফান্ডামেন্টাল জিনিস সারা দুনিয়াতে এক, কোনো পার্থক্য হবে না। আচ্ছা এরপরে কার কি প্রবলেমস আছে, কারো কি কোনো এখন প্রবলেম আছে? ছবিটা পাঠিয়েছি আমি গ্রুপে, মানে এই যে লাস্ট প্রবলেমটার সলিউশন। জি স্যার। আচ্ছা ঠিক আছে আমি এটা একটু দেখে নিই মনে, ঠিক আছে এখন এখন দেখুন, এখন দেখলে টাইম স্পেন্ড হবে। ওকে আমার মনে হচ্ছে না কারো খুব বেশি এখন আর থিওরিটিক্যাল প্রবলেমস আছে। দেখো একটু ক্লাস শুরুর আগে আমি কয়েকটা ম্যাথ পাঠাইছি, দেখো আমি বলছি যে 9 নাম্বার থেকে 17 নাম্বার পর্যন্ত একটু
চেক আউট করতে, ওইটা আরো আগে দিলে ভালো হতো যদি তোমাদের জন্য। তো তারপরও একটু বের করে দেখো, 9 নম্বর থেকে একটা একটা করে দেখো যে কারো কোথাও এখানে কার কার কি ধরনের প্রবলেম হতে পারে বা কোন ম্যাচটা কার প্রবলেম হবে। আমরা প্রথমে 9 নম্বর দিয়ে শুরু করি, 9 নম্বরটা একটু দেখো তো সবাই পারবো কিনা, যদি মনে হয় পারবো সামনে খাতা আর ক্যালকুলেটার নেই, ক্যালকুলেটার নিয়ে চট করে জাস্ট রাফলি অ্যান্সারটা কারা কারা বের করতে পারে একটু বের করে ফেলি। 9 নম্বরটা অঙ্কটা কি বুঝাই দিতে হবে, কি বলছে যারা অলরেডি বুঝে গেছো তাড়াতাড়ি ক্যালকুলেটার নিয়ে বসো, দেখো কারা কারা অ্যান্সার বের করতে, অ্যান্সার দেওয়াও আছে, অ্যান্সারটাও দেওয়া আছে। কি বলছে, সমতরণে ধাবমান এত কেজি ভরের একটা বস্তু 5 সেকেন্ড ও 8 সেকেন্ডে যথাক্রমে এত এবং এত মিটার দূরত্ব অতিক্রম করে। 5 সেকেন্ড মানে বুঝতে পারছো এখানে কি 5 সেকেন্ড মিন করছে বলো তো? শুধুমাত্র ওই 1 সেকেন্ড পঞ্চম সেকেন্ডটাতে মিন করছে, আর 8 সেকেন্ড মানে শুধুমাত্র অষ্টম সেকেন্ডটাতে মিন করছে। এখন এই দুইটা ভ্যালু দিয়ে তোমাকে সামহাউ ফিগার আউট করতে হবে কি কি বের করতে বলছে, যে বলের মান কত। সো ওই যে এই দুইটা ভ্যালু 5 সেকেন্ডে 8 সেকেন্ডে কত দূর গেছে, এই দুইটা ভ্যালু দিয়ে তোমাকে সামহাউ ফিগার আউট করতে হবে যে এটার ত্বরণের মান কত ছিল। কারণ দেখো ভর দেওয়া আছে, শুধু ত্বরণটা গাড়িটার ত্বরণ বের করতে পারলেই তোমার কিন্তু এফিকাল টাইম দিয়ে সূত্র শেষ ইল্লাহতে। তো তার মানে এটা বেসিক্যালি চ্যাপ্টার 2 এর কনসেপ্ট। চ্যাপ্টার 3 পড়তে হলে চ্যাপ্টার 2 অবশ্যই ফুল পড়তে হবে, নাহলে চ্যাপ্টার 3 পারবে না। আচ্ছা কার কার হইলো, কে কে পড়তেছো? এটা 5th সেকেন্ডে কত দূর যাচ্ছে, 5th সেকেন্ডে যাচ্ছে 0.18 মিটার। আমরা কি করতেছি নাকি চুপচাপ বসে আছি সবাই, তো বুঝতেছি না। কোন সূত্র ব্যবহার করে অঙ্কটা হবে কি মনে হচ্ছে? তোমাদের 2 মিনিট সময় দিলাম, আমি জাস্ট 2 মিনিট একটু আসতেছি। মাফি যেটা করছো ছবি তুলে পাঠাতে গ্রুপে।
আমি অনেক সংক্ষেপে বলছি। ও আচ্ছা ঠিক আছে, অনেক সংক্ষেপে বললে ভালো। যেখানে প্রবলেম হবে আমি দেখাই দিব, বাকিরা আস্তে ধীরে করো, সকাল হবে নাই যে একজন তাড়াতাড়ি করে ফেলছে বলে তোমাকেও তাড়াতাড়ি করতে হবে, এটা কিন্তু বিষয় না। হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলতে পারলে কিন্তু এখন কেউ তোমাদের মেডেল দিবে না। বিষয় হচ্ছে এখন তোমরা প্র্যাকটিস জিনিসগুলো নতুন ভাবে করতেছো, অ্যাবজর্ব করতেছো, যত সময় নিয়ে লাগাও সমস্যা নেই, পরবর্তীতে প্র্যাকটিস করে করে ফাস্টার হইতে হবে, পরীক্ষার আগে দিয়ে ফাস্টার রুলি হইতে হবে। তারপরে পরবর্তীতে কিন্তু জিনিসগুলো নোট খাতায় তোলা থাকতে হবে তোমার নিজের হাতে করা। কে কয় নম্বরে আছি একটু বলি। আরে 11 নম্বর। আচ্ছা স্যার 12 নম্বর। গুড। কারো কোনো জায়গায় বিন্দুমাত্র বুঝতে ঝামেলা হয়ে যাবে কঠিন মনে হলে কিন্তু সংকোচ না রেখে একটু হ্যান্ড রেজ করতে হবে, বলতে হবে আমি বুঝিয়ে দেবো কিন্তু, ঠিক আছে? 9, 10, 11, 12 পর্যন্ত সবার হইছে, কারো কি মনে হয়েছে কোনো জায়গায় না বুঝে বুঝামে দিয়ে করছি এরকম? থাকলে একটু বলতে হবে। কখনো মনের মধ্যে খুঁতখুত রেখে, খুঁতখুদানি রেখে বা কনফিউশন রেখে, আরে অঙ্কটা এইভাবে করলাম, এইভাবে কেন হইলো, এটা আমি বুঝি কিনা, নাকি জাস্ট এরকম অঙ্ক দেখে আসছি এইভাবে করলে হয়ে যায় তাইও আমি এইভাবে করতেছি, এইভাবে অঙ্ক কিন্তু করা যাবে না। কোন অঙ্কটায় তুমি কেন করতেছো, কোন লাইনটা কেন ব্যবহার করতেছো, সেটা যেন একদম তুমি তোমার একদম হার্ট থেকে বুঝে তুমি অ্যাপ্লাই করতে পারতেছো কিনা সেইটা মেক শিওর করাটা খুবই জরুরি। অঙ্ক হইতেছে কিন্তু জানো না ওই অঙ্কের জন্য কেন তুমি ওই থিওরি অ্যাপ্লাই করতেছো, তাহলে কিন্তু সমস্যা।
আচ্ছা একটা জিনিস একটু বলে রাখি, তোমরা এই বন্দুক এবং বুলেটের অঙ্ক করতে গেলে এক ধরনের সূত্র আরেক ধরনের সূত্র পেতে পারো। সূত্রটা হচ্ছে তোমার ক্যাপিটাল এম ইনটু ভি ইজ ইকুয়াল টু মাইনাস এম, আছে এটা তো কালই শেষ, ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম ভি, এরকম সূত্র পেতে পারো। ক্যাপিটাল এম ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এম ভি, এটা আসলে ওই যে আমাদের এম ওয়ান ওয়ান প্লাস এম টু টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু, এটা রাইট সাইড এর পার্টটাই। এখন এখানে যে জিনিসটা ধরা হয় আর কি, যে বুলেটে অঙ্ক করতে গেলে তো আমাদের দুইটা জিনিস লাগে, চারটা জিনিস লাগে, মানে চারটা জিনিস নিয়ে কাজ হয়। একটা হচ্ছে বুলেটের ভর, বন্দুকের ভর, বুলেটের বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ। তো এখানে এম ভি মানে ক্যাপিটাল দিয়ে বড় জিনিসটাকে বোঝানো হচ্ছে, মানে বন্দুক, মানে এম হচ্ছে বন্দুকের ভর, ভি হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ, আর ছোট এম হচ্ছে বুলেটের ভর, আর ছোট ভি হচ্ছে বুলেটের বেগ। এটা কিভাবে আসছে ধরতে পারছি না সবাই? জি স্যার। ওকে স্যার, বারোর এটা 300 নিউটন আসছে, কিন্তু গতি শক্তিটা বুঝছি না। বারোর 300 নিউটন আসছে, আচ্ছা স্থির অবস্থান থেকে এত ভর বিশিষ্ট একটি বস্তু 2 সেকেন্ড পর এত মিটার বল কাজ করে, এর উপর কি পরিমাণ বল কাজ করছে, আচ্ছা বলটা পেয়ে গেছো তুমি তাই না? আচ্ছা এখন বসে 4 সেকেন্ড পরে গতি শক্তি কত, তাহলে তোমার আগে 4 সেকেন্ড পরে গিয়ে এটার এটার বেগটা কত হবে সেটা বের করতে হবে। এখন তোমার তো ত্বরণ লাগবে, তোমার কাছে বল আছে তাই না, তোমার কাছে ভর আছে না, ভরও তো আছে, তাহলে এখান থেকে কি ত্বরণ বের হবে? F equal to ma, এখান থেকে A equal to F by m করা যায় না? করা যায়? A is equal to F by m, তুমি তো বল পেয়ে গেছো, ভর দিয়ে ভাগ দাও, ভাগ দিলে কি তুমি ত্বরণ পাবা না? ত্বরণ তো পাবা। এখন মিলেছে মিলেছে, ত্বরণ পাইলে তো 4 সেকেন্ড পরে গিয়ে তার বেগ কত হবে v, সেটা তো বলে দিতে পারবা রাইট, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি হার, তো ওই বেগের মানটা জেনে ফেললেই তো ek equal to half mv স্কয়ার করলে বেগ গতি শক্তি চলে আসলো। চতুর্থে কিন্তু একটা ট্রিক্স আছে, ঘর্ষণ আছে প্লাস হচ্ছে জি বন্ধুকে প্রতিক্ষেপ বেগ, প্রতিক্ষেপ বেগ মানে ওটাই পশ্চাৎ বেগ, প্রতিক্ষেপ বেগটা মানে হচ্ছে পশ্চাৎ বেগ, হ্যাঁ একই একই কথা। অঙ্কগুলো পানির মতো সহজ লাগতেছে না? চোদ্দ নম্বরের ওই ঘর্ষণ জনিত যে বল বলছে 200 নিউটন, ওটার ব্যাপারটা কি বুঝতে পারছো কি করতে হবে এখানে? কি যোগ করবা না বিয়োগ করবা? বিয়োগ করব। কেন বিয়োগ করবা? আপনারা বলেছিলেন ওই ওই ফ্যাক্টর এই ফ্যাক্ট কিন্তু এক না। আচ্ছা যাও, তারপরেও কারো যদি মনে হয় জিনিসটা প্রশ্ন করার অবশ্যই প্রশ্ন করবা। এখানে তুমি যে যেই ব্রেক দিয়ে গাড়িটাকে থামাইছো, শুধু গাড়ি থামানোর জন্য শুধু ব্রেকটা দায়ী না, গাড়িটা থামানোর জন্য এখানে ঘর্ষণ বলটাও আসলে দায়ী। সো তুমি যখন এখানে F equal to ma দিয়ে গাড়িটার মন্দন বের করতেছো, সো তুমি ওইখান থেকে যে ফোর্সটা পাইতেছো, ওই ফোর্সটা আসলে তোমার ব্রেকের বল বাধাদানকারী বল প্লাস ঘর্ষণের বাধাদানকারী বল দুইটা একসঙ্গে বের হচ্ছে সূত্র দিয়ে। তো ফাইনালি তোমার এখানে যে রেজাল্টটা আসবে সেখান থেকে ঘর্ষণ বলটা বিয়োগ দিয়ে দিতে হবে। আর আমি গতদিন যেটা বুঝিয়েছিলাম সেটা ছিল ঘর্ষণ বলটা যোগ করতে হইছে, কারণ এখানে ত্বরণ ঘটানো হয়েছে গাড়িটাকে ঘর্ষণ বলের বিপরীতে, মানে এখানে ঘর্ষণ বলটা প্রতিকূলতা হিসেবে কাজ করছে, প্রতিকূলে কাজ করছে, আর এখানে ঘর্ষণ বলটা অনুকূলে কাজ করছে। আমার কথাটা কি সবাই বুঝতে পারতেছো? লাস্ট কথাগুলো সবার কাছে ক্লিয়ার তো? আচ্ছা 17 নাম্বার পর্যন্ত কে যারা যারা পৌঁছে যাবা একটু কই।
17 কি মিলতেছে না? আমার 40 নম্বর হয়। 14 নম্বরে স্যার জি 14 নম্বরে কি হইছে বলো। স্যার এই যেখানে 300 নিউটন আসছে তো আমার আসছে 303 নিউটন। 303 নিউটন হয়তো কোনো একটা এখানে কোথাও কি কোনো দশমিকের পরে কোনো ভ্যালু ইউজ করতে হইছে তোমার? জি স্যার ভ্যালু তো আমি দুই ঘর দুই ঘর করে নিয়েছি। তিন ঘর করে নিয়ে দেখো আর 23 এর কাছাকাছি চলে আসা উচিত। দুই ঘর নিও না, স্পেশালি অঙ্কের মাঝখানে যদি কোনো একটা ভ্যালু আসে যেটা তোমার ফাইনাল অ্যানসার না, ওইটা ব্যবহার করে ফাইনাল অ্যানসার আনতে হবে। ওইখানে পারলে তিন ঘর না, চার পাঁচ ঘর পর্যন্ত নাও, কারণ অঙ্কের মাঝখানে কোনো ভ্যালুর ভ্যালুতে দশমিকের পরে কম বেশি হওয়ার কারণে ফাইনাল অ্যানসারে কি ওইটার ইম্প্যাক্টটা বেশি পড়ে। কারো যে কোনো অঙ্কে এই অঙ্ক কয়টার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো ধরনের দ্বিধা থাকলে দ্বন্দ্ব থাকলে একটু দয়া করে আমার কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন, না হলে কিন্তু ঝামেলা। ১৭ নম্বরে কি মাফি কোনো সমস্যার কথা বলতেছিলা? ১৭ নম্বর ৪০,০০০ আছে এই সেন্টিমিটার কে মিটারে নিয়ে আসছো আর গ্রাম কে কি কেজিতে আনছো? আট গ্রাম কে কেজিতে আনছো? ওটি সেন্টিমিটার ৬৪ সেন্টিমিটার থেকে মিটার আনতে হবে, কারণ তোমার বেগ আছে মিটার পার সেকেন্ডে, ভর আছে ৫ কেজিতে বন্দুকের, মিটার আনতে হবে না? কারণ মিটারে নিয়ে আসছো মিটারে দেখতে হবে ৬৪/৮ সেন্টিমিটার। জি 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 ১০০ দিয়ে ভাগ দিলে তো ৫ মিটার আসবে। আমাদের এই চ্যাপ্টারে আরো বেশ কিছু অঙ্ক করাবো, মনে হয় প্রায় আরো ২০-৩০ আরো মিনিমাম মনে হয় ৩০-৩৫টা অঙ্ক হবে, ওগুলা করাবো বা করতে দিব। মোটামুটি ওগুলা যারা একদম ফ্লুয়েন্টলি পারবা উইদাউট এনি কনসেপচুয়াল প্রবলেমস, সবার সবগুলা ম্যাথ যারা পারবা ধরে নিবা যে হ্যাঁ তুমি মোটামুটি তুমি এখন যে কোনো টাইপ অফ ম্যাথ পারবা, যখন ম্যাথগুলো কমপ্লিট হয়ে যাবে নিজেই বুঝতে পারবা। আসলে কয়জনের ১৭ নম্বর কয়জনের কয়টা হইলো একটু সবাই জানো এক এক করে বলো তো দেখি কে কয় নম্বরে আছো। স্যার ১৬ নম্বরটা করছি। আচ্ছা স্মৃতি কয় নম্বরে আছো? ১৬। আর শিফা? শিফা কয় নম্বরে আছে? স্যার ১৫। আচ্ছা নির্ণয়? এখন জাস্ট রাফলি করো, জাস্ট মাথার মধ্যে সূত্রটা বা সূত্রটা ছোট করে লিখে অ্যানসারটা দেখো তুমি মিলাইতে পারতেছো কিনা, দেন হচ্ছে নেক্সট ক্লাসের আগে সুন্দর করে নোট খাতা তুলবো। সেকেন্ড চ্যাপ্টারের নোট খাতাটা আছে তো নাকি? ওই নোট খাতার মধ্যেই কিন্তু থাকবে ম্যাথগুলো, ঠিক আছে? এবং ম্যাথের প্রশ্নটা তুলে নিবা তারপর অঙ্কটা করবা, কারণ পরীক্ষার আগে যখন তোমার এই জিনিসগুলো জাস্ট চোখের পলকে দেখতে হবে তখন যেন কোনো ধরনের অন্য কোনো কিছুর উপর তোমার নির্ভরশীল না থাকতে হয়, যেন একটা খাতার ভিতরেই এভরিথিং তুমি খুঁজে পেয়ে যাও। যাদের ১৭ পর্যন্ত হয়ে যাবে তারা কোনো প্রশ্ন থাকলে আমার সাথে চালায় যেতে পারো কথাবার্তা,
আর না হলে শেষ হয়ে প্রশ্ন না থাকলে লিক করতে পারো। 17 পর্যন্ত হয়ে যাওয়া মানে আজকের মতো ছুটি। লিক করার আগে অবশ্য বলে লিক করো যে শেষ হয়েছে আমার। হয়তো দশমিকে কোন ভুল আছে অথবা তুমি যদি 100% ঠিক থাকো হয়তো উত্তরে একটা জিরো কম বেশি হয়েছে। কেউ কি 17 করছো? কি বলছে একটু দেখি। 5 কেজি ভর একটা বন্দুকের মন থেকে 8 গ্রাম ভর একটা গুলি নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ জ্ঞাত হয়। আচ্ছা, গুলির প্রাথমিক বেগ কত? আচ্ছা, গুলির প্রাথমিক বেগ এখান থেকে আমাদের গুলির গুলির বেগ যদি আমরা ধরি, সাপোজ এক্স ধরি, এক্স ইন্টু হচ্ছে 8/1000 আমি দেখতেছি ক্যালকুলেটরে করতেছি। হ্যাঁ দেখি, এই মাফি কার ভুল হয়েছে বললা? 40,000ই হবে। কিছু একটা গড়বড় করছো, দশমিকের গড়বড় করছো, শিওর করছো আমি। এই যে দেখো ক্যালকুলেটারে অ্যানসার 40,000। আমি জাস্ট একটা লাইন, তাহলে উত্তর তো 4,000 দেওয়া। উত্তর 4,000? ও আচ্ছা, তাহলে উত্তর ঠিক করে নাও, উত্তরে ভুল আছে বললাম না। এই পুরো অঙ্কটা জাস্ট এই দেখো এই একটা ইকুয়েশন দিয়ে করা যায়, জাস্ট এক লাইনে। আমি জাস্ট একটা লাইনে ক্যালকুলেটর চেয়ে পুরো অ্যান্সারটা বের করছি। সবাই ঠিক করে নাও, 17 নাম্বার হচ্ছে 40,000। হ্যাঁ বুঝিনি তোমার কথা। তোমাদের স্কুল সত্যি কথা বলতে এই বছর মনে হয় না খুলবে, বুঝতে পারছো? খুললেও ডিসেম্বরের দিকে খুলতে পারে, ঠিক আছে, নভেম্বর ডিসেম্বরের আগে খোলা। শোনো আমি বলি তোমাদের কি হবে, বাকিদের অবস্থা জানি না। তোমাদের করবে কি জানো, নভেম্বর ডিসেম্বরের দিকে খুব সম্ভবত তোমাদের জন্য জাস্ট একটু স্কুলটা খুলে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ডের যে প্রসেস গুলা সেগুলো ফিজিক্যালি করাবে, করিয়ে দেন হয়তো তোমাদের পরীক্ষা নিয়ে নিবে। সে শর্ট সিলেবাস আছে সেটার উপরই বোর্ড পরীক্ষা হয়তো নিয়ে নিবে, সশরীরে পরীক্ষা নিবে। হ্যাঁ ফেব্রুয়ারিতে নেওয়ার সম্ভাবনা প্রবল তোমাদের, তোমাদের আসলে পিছানোর সম্ভাবনা মনে হয় না আছে। তো এই জন্য তোমাদেরকে বারবার বলতেছি এখন যে ক্লাসগুলো, হওয়ার সম্ভাবনা অনেক বেশি তোমার। এই বাকিদের কি অবস্থা, কত নাম্বারে? তোমাদের পরীক্ষাটা পিছানোর সম্ভাবনা খুব কম, এই জন্যই তোমাদের বারবার বলতেছি এখন যে বাধা দানকারী বল, যেটা বলতেছিলাম যে এখন তোমরা যেভাবে পড়তেছো, যে চ্যাপ্টারটা একবার করে শিখতেছো, শেষ করতেছো আমার ক্লাসে, মনে করে নাও এইটা তুমি পরীক্ষার আগে শেষবারের মতো দেখতেছো, বুঝতে পারছো? কারণ তোমাদের যদি টাইম মতো হয়ে যায় তাহলে এইটাই তোমাদের সাথে আমার এই চ্যাপ্টারগুলোর সাথে লাস্ট পরিচিতি হচ্ছে, মানে লাস্ট দেখা হবে, আর ঘুরে আসার কিন্তু সুযোগ থাকবে না। স্যার স্কুলের কোনো ক্লাসই হবে না তোমাদের? তোমাদের খুব সম্ভবত 2 মাস ক্লাস দিবে,
2 মাস বা 3 মাস তোমাদের টেস্ট পরীক্ষা মনে হয় না হবে বা তোমাদের স্কুলে অভ্যন্তরীণ ভাবে অনলাইনে পরীক্ষার মাধ্যমে হ্যানতেন ভোগিযোগের মাধ্যমে টেস্ট পরীক্ষা ওটা হয়ে যাবে। যেমন এই যে আমাদের আমাদের কলেজে টেস্ট পরীক্ষা তো চলতেছে, টেস্ট পরীক্ষা এই যে এখন রানিং 8 তারিখ থেকে শুরু হয়েছে, অনলাইনে হচ্ছে, এটাই টেস্ট পরীক্ষা। ভুল বললাম, 21 তো না, 22 শিক্ষা বোর্ডের নাম মানে বোর্ডের ইনফরমেশন যা যা আছে এরকম ফর্ম দিয়ে দিয়েছে ওরা, তো ওরা অ্যাসাইনমেন্ট জমা দিবে, এটার উপর ওদের মার্কিং হবে। পরীক্ষা দিবে, হ্যাঁ অ্যাসাইনমেন্টের বেসিসে তাদের রেজাল্ট হবে সম্ভাবনাটা বেশি, ঠিক আছে, কারণ বোর্ড থেকে আমাদের নির্দেশনা ওইভাবে দেওয়া হচ্ছে। আর তোমাদের পরীক্ষা সম্ভাবনা প্রবল, প্রতিষ্ঠানের ব্যাপারটা স্যার, প্রতিষ্ঠান বলতে তীব্র ভর্তি যুদ্ধ হবে, অথবা সেটা না হওয়ার সম্ভাবনা কম, হয়তো দেখা গেল তোমাদের তোমাদের সাথে তোমাদের সাথে 21 ব্যাচে 2-3 মাসের পার্থক্য রাখবে আর কি, আলাদা দুইটা ব্যাচ হিসেবে একসাথে একই সেশনে তোমাদের কলেজের জীবনও ভর্তি করাবে না, এমন ভাবতেছো কি 21-22 একসাথে কলেজে ক্লাস করবে এটা ভাবতেছো? না এলোমেলো হবে না, একটু জাস্ট যেটা হবে সংকুলন, স্থান সংকুলন হবে, একটু একটু গাদাগাদি খাসা ঠাসি হবে, কিন্তু একত্রে হবে না কিছু, ওইটা নিয়ে টেনশন করার তোমাদের প্রয়োজন নাই। আচ্ছা এইসব এখন চিন্তা, এইসব আবোল তাবোল চিন্তা বাদ দাও, কারণ তোমাদের পরীক্ষা হবেই এটা শিওর থাকো, 21 হচ্ছে না মোটামুটি শিওর হয়ে গেছে তোমাদের হবে এটা শিওর থাকো, পরীক্ষা দিয়ে ভালো করে রেজাল্ট করো, তারপরে পরে এখন এইসব ভাইবা মাথার মধ্যে এই করার দরকার নাই। আচ্ছা 17 পর্যন্ত কি সবাই আসছো? সবার কি 17 পর্যন্ত আসা হয়েছে দেখা দাও একটু, সবাই দেখ বলো আমাকে 17 পর্যন্ত কারো কোনো ম্যাথ প্রবলেমস দেখা দেওয়া লাগবে কি, লাগবে কি না এখানে এই 9টা প্রবলেমস? না স্যার 17 পর্যন্ত প্রবলেম না, কারণ নাই তো এনিওয়ান ভেরি গুড। তাহলে আমরা যেহেতু রাফলি মোটামুটি সবাই বুঝে গেছি অঙ্কগুলো পেরে যাচ্ছি, সুন্দর করে নোট খাতাটা নিয়ে প্রশ্নটা তুলে সবাই এখন সুন্দর করে গুছাই গুছাই নোট খাতাটা বানানো শুরু করো। আমি আবারও বলতেছি যে নোট খাতা জি 8 নম্বর তোমাদের না, 8 নম্বর থেকে তো আমি দিই নাই, 8 নম্বর থেকে দিছি আমি, 9 থেকে 17 দিছি, 8 নম্বর তোমাদের জন্য না। জি জড়তার ভ্রামক বলতে একটা জিনিস আছে, জড়তার ভ্রামক হচ্ছে কৌণিক বেগের গতিশীল বস্তুর জন্য কাজ করে এবং এগুলার সূত্র সম্পূর্ণ আলাদা, এখানে মানে সম্পূর্ণ ভিন্ন জিনিস কাজ করে, এখানে ওমেগা নামক একটা টার্মস আছে, ওমেগা ইকুয়াল টু 2S πr/T, সরি ওমেগা ইকুয়াল টু 2S πr/m এ বি, আর আরেকটা হচ্ছে টর্ক, টর্ক হচ্ছে ঘূর্ণন বল রিলেটেড। এই ধরনের প্রবলেমস গুলো হচ্ছে আমরা যেমন অঙ্কগুলা আমরা যেমন গতিবিদ্যা অঙ্কগুলা করছি কেন কিরকম, যে একটা বস্তুর মন্দন হয় একটা নির্দিষ্ট হারে, তারপরে সে এক সময় থেমে যায় বা তরঙ্গ, একটা তরঙ্গের ফলে আমরা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে তার
গতিটা বের করতে পারি, তাদের গতিগুলো সরল রেখে। আর 8 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে ঘূর্ণন গতির জন্য ব্যবহার হয়। যেমন তুমি ফ্যানের সুইচ অফ করলা, অফ করার পর ফ্যানটা তো সাথে সাথে বন্ধ হয় না, এখানে একটা ঘর্ষণ বল, বাধাদানকারী বল কাজ করে, এখানে কৌণিক মন্দন কাজ করে। কৌণিক মন্দনের কারণে ফ্যানটা আস্তে আস্তে একটা সময় গিয়ে থামে। তো ফ্যানটা কত সময় পরে গিয়ে থামবে, বা ফ্যান সুইচ অন করলে তার সম্পূর্ণ গতিবেগ প্রাপ্ত হইতে কি পরিমাণ সময় লাগবে, বা ফ্যানের টর্ক কত হবে, টর্ক হচ্ছে ঘূর্ণন বল, ঘোরার জন্য যে বলটা কাজ করে, এগুলো তোমাদের আলোচনার বিষয় না। এবং এইটার যে সূত্র, চেহারা, চেহারা দেখলেই তোমরা, তোমাদের কাছে অন্য জগতের কিছু মনে হবে। তো হুদাই এগুলো নিয়ে মা কেনার কাছে যাও না, কারণ এটা তোমাদের অযথা মানে বিরক্ত হয়ে যাবে আর কি। সূত্রটা হচ্ছে এরকম, tau is equal to i alpha। তুমি একটু সূত্রটা যদি লিখি, মার্কার কই, যাই হোক ওই মার্কার হারাই ফেললাম না। এটার সূত্রটা হচ্ছে এরকম, এর আরবিতে জিম আছে না, জিম, এটা এটা এরকম দেখতে, এই জিমটাকে বলে tau, আর তার সাথে হচ্ছে i, তার সাথে হচ্ছে আলফা। আই হচ্ছে তোমাদের জড়তার ভ্রামক বলে এটাকে, আলফাকে বলে কৌণিক ত্বরণ, আর tau হচ্ছে টর্ক। এখন দেখো এই সূত্র দিয়ে অঙ্ক করতে চাও কিনা, করতে চাইলে করো, না করতে চাইলে পানিতে ডুবে মরো। আচ্ছা এখন এখানে শুধু একটা সূত্র লাগবে না, আরো সূত্র লাগবে, ওই কথা বলে ভেদাল আছে। যাই হোক 17 বন্ধু, তাহলে আমি ধরে নিতে পারি সবাই পারবো, রাইট? সবাই সুন্দর করে নোট খাতায় তুলে আগামী ক্লাসের আগে মাস্ট বি সাবমিট করবো, অঙ্কগুলা ইজি। যারা যারা নোট খাতা করবা না, তারা নিজেরাই পস্তাবা, বেশি না, পরীক্ষা ঘনায় আসছে না, 3-4 মাস পরে বা 5 মাস পরে আমার যারা করবা না, কি বড় একটা ধরা খাবা সেটা বুঝতে পারবা। আর যারা করবা তারা বুঝবা যে কতটা মানে ফ্লেক্সিবিলিটি তোমরা পাবা যখন পরীক্ষার আগে দিয়ে হঠাৎ করে সব চলে আসবে একসাথে। সো ওকে, আজকের মতো তাহলে, কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।